সুপ্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে পুরুষদের লিঙ্গ বাঁকা অর্থাৎ অনেক পুরুষ আছে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে অনেক বড়ো ভাই ছোটো ভাই আছে যাদের লিঙ্গ অনেক সময় বাঁকা হয়ে থাকে ডানে অথবা বামে বাঁকা লিঙ্গ হয়ে থাকে বাঁকা লিঙ্গর জন্য তারা অনেক সময় বিভিন্ন ধরনের হীনমন্যতায় এবং ভোগে এবং বিভিন্ন দুশ্চিন্তায় ভোগে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আসলে বাঁকা লিঙ্গ কোনো সমস্যা কিনা এই বিষয় নিয়ে আলোচনা করবো আসলে পুরুষের লিঙ্গ থাকে স্বাভাবিক অবস্থায় এরকম ঝুলে থাকে সামনের দিকে আর যে কোনো একদিকে বাঁকা হয় অনেক সময় আন্ডারওয়্যার পরার কারণে কিংবা একদিকে রেখে দেওয়ার কারণে অনেক সময় এমনিতে হালকা সামান্য বেগে যায় এটা আর কি স্বাভাবিক কারণ আমাদের আন্ডারওয়্যারের যেহেতু পুরুষের লিঙ্গ বাইরের দিকে ঝুলে থাকে সেহেতু ডানে অথবা বামে যে কোনো একদিকে প্রাকৃতিকভাবে রেখে দিতে হয় প্যান্টের ভিতরে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই প্যান্টের ভিতরে রেখে দেওয়ার ফলে ডানে অথবা বামে বেঁকে যায় এটা স্বাভাবিক কিন্তু অনেক সময় অনেকে দেখা যায় এই যে আপনারা যেটা দেখছেন এটা কিন্তু স্বাভাবিক বাঁকা এমন বাঁকা হয়ে থাকে প্যান্ট পরার কারণে এমন বাঁকা হয়ে থাকে এটা কিন্তু লিঙ্গ যখন উত্তেজিত হয়ে যায় তখন কিন্তু সোজা হয়ে যায় কিন্তু এই যে বাঁকাটা এই ধরনের বাঁকা সেই সব পুরুষরা কী করবেন এটা কি কোনো সমস্যা আসলে এই ধরনের বাঁকা হয় কিন্তু বিভিন্ন রকমের কারণে হয় এটা অনেক সময় জন্মগতভাবে হয়ে থাকে কিংবা অনেক সময় দেখা যায় না যে মানুষের শরীরের হাত পা বাঁকা বিকলঙ্গ ঠিক এইটাও অনেকটা এরকম কিন্তু অতটা সিরিয়াস নয় যেহেতু লিঙ্গের ভিতরে কোনো হাড় থাকে না অর্থাৎ কোনো হাড়ের কোনো সংযোগস্থি থাকে না সেহেতু এটা খুব সহজে আপনি সারাতে পারেন এই যে যে স্বাভাবিক লিঙ্গ হচ্ছে এইটা কিন্তু বেঁকে যাওয়ার পর বেঁকে যাওয়ার পর আপনার লিঙ্গটা হচ্ছে এই রকম হয়ে যায় আসলে বেঁকে যাওয়ার কারণটাকে আমরা একটু দেখতে হবে আসলে পুরুষের লিঙ্গ কিন্তু দুইটা শিট দ্বারা নির্ভর দুইটা শিট দ্বারা কোনো একটার মাঝখানে যদি অতিরিক্ত কোনো চর্বি জমে থাকে কিন্তু চর্বি জমে যায় কিংবা কোনো শিট দ্বারা যদি সঠিকভাবে গ্রো করতে না পারে অর্থাৎ কোনো দ্বারা একটা দ্বারা সঠিকভাবে গ্রো করেছে অন্য দ্বারাটি সঠিকভাবে গ্রো করতে পারেনি তখন কিন্তু বেঁকে যায় যে যেই পাশে ডানে এবং বামে দুইটা প্রধান দ্বারার মাধ্যমে পুরুষদের লিঙ্গ তৈরি হয়ে থাকে এবং এই অবস্থায় যখন যে কোনো একদি ডান পাশের দ্বারায় যখন অতিরিক্ত বেড়ে যায় কিন্তু বাম পাশের দ্বারা যখন বাড়তে পারে না তখন বামে বেঁকিয়ে যায় যখন ডান পাশেরটা দুর্বল থাকে দ্বারা তখন ডানে বেঁকিয়ে যায় এই ধরনের সম সমস্যা যাদের থাকে তাদেরকে আমি বলবো যে আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না যদি দেখেন যে দাম্পত্য জীবনে আপনার কোনো সমস্যা হচ্ছে না তাহলে ভালো আর যদি দেখেন যে সমস্যা হচ্ছে কিংবা নিজে থেকে যদি মনে হয় যে এটা থেকে আমার একটু সুস্থতা দরকার আসলে সুস্থতা এটা কোনো অসুস্থতা না আপনি এটা দিয়েই সন্তান জন্ম দিতে পারবেন স্ত্রী সহবাস খুব সুন্দরভাবে করতে পারবেন কিন্তু যদি অনেক সময় যদি আপনার স্ত্রী ব্যথা অনুভব করে থাকে এই বাঁকা হওয়ার ফলে কিংবা আপনিও যদি কোনোভাবে অস্বস্তি অনুভব করে থাকেন বাঁকা হওয়ার ফলে তাহলে আপনি চিকিৎসা নিতে পারেন আর এটা চিকিৎসা সার্জারির মাধ্যমে করা সম্ভব আর আরেকটা কারণে বাঁকা হয় যে বিভিন্ন আঘাতের ফলে বিভিন্ন আঘাত লেগে কিন্তু যে কোষগুলো সেই কোষগুলো কিন্তু বৃদ্ধি পায় না যার ফলে কিন্তু একদিকে বেঁকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর মালিশের মাধ্যমে কিন্তু এটা সারানো সম্ভব তারপরে আপনি সর্বপ্রথম সার্জারিতে না গিয়ে মালিশ করা সবচাইতে ভালো হবে কারণ মালিশের মাধ্যমে অনেক সহজ আর সার্জারিতে যেহেতু কাটাকাটির একটা ঝামেলা মেলা আছে সেহেতু এই কাটাকাটির ফলে কিন্তু আপনার লিঙ্গ কিন্তু আগের মতো অবস্থায় ফিরতে নাও পারে আর মালিশের কথা যদি বলি তাহলে আপনারা হয়তো ডাক্তারের কাছে পরামর্শ চাইবেন কোন মালিশ কোন কোম্পানির মালিশ ব্যবহার করব আমি আপনাকে বলছি কোনো কোম্পানির মালিশ ব্যবহার করার দরকার নেই জাস্ট সরিষার তেল পারেন নারকেল তেল পালেন পারেন এটা নিয়ে আপনি আস্তে আস্তে মালিশ করতে থাকুন দেখবেন আস্তে আস্তে আপনার লিঙ্গটি সোজা হয়ে গিয়েছে আর যে স্থান থেকে বাঁকা ওই ওই স্থানে বেশি করে আপনার ভাইব্রেট ভাইব্রেটরের মতো করে শক্ত করে মাল মালিশ করতে থাকবেন যেন ওখানে রক্ত চলাচল আরও বেশি হয় রক্ত চলাচল যত বেশি হবে তত ওই জায়গাটাই শক্তি উৎপাদন হবে এবং তত ওই জায়গাটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং আপনার ওই জায়গাটায় রক্ত চলাচল হওয়ার ফলে যে সংকুচিত যে কোষগুলো সেই সংকুচিত কোষে রক্ত চলাচল বেড়ে যাবে যার ফলে এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সুতরাং সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি বুঝতে পেরেছেন আমার কথা আর যদি কোনো পরামর্শ কিংবা উপদেশ দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য